সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর AM শাহাবুদ্দিন স্যার, যিনি তার এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাদেই একটি বায়োফ্লক্স পদ্ধতি চালু করেছেন এবং এটি এক্সপেরিমেন্ট হিসেবে তারা করছেন এবং ছাত্রদেরকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন এবং এখান থেকে অনেক খামারিও এসে এই শিক্ষাটা গ্রহণ করতেছেন। এটি বায়োফ্লক্সটি কীভাবে করতে হয়, এখানে কতটা সফলতা আছে এবং প্র্যাকটিক্যালি এটিতে কতটা লাভ লস এগুলো আছে, এই বিষয়গুলো তারা এক্সপেরিমেন্ট করতেছেন। আমরা আজকে স্যারের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই বায়োফ্লক্স সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো। এবং সেই সাথে আপনাদের আমি বলে থাকি, দর্শক শ্রোতা, আপনারা সবসময় আমাকে বলে থাকেন যে এই বায়োফ্লক্স পদ্ধতি কীভাবে করতে হয়, এখানে অ্যামোনিয়া টেস্ট কীভাবে করতে হয় এবং এটাতে কতটা লাভ ক্ষতি রয়েছে এবং এটি কীভাবে তৈরি করতে হবে। তো আমরা আজকে স্যারকে পেয়েছি সৌভাগ্যক্রমে, আমরা স্যারের কাছ থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। পুরো পর্বগুলো দেখার চেষ্টা করবেন যাতে আপনারা বায়োফ্লক্স সম্পর্কে খুঁটিনাটির বিষয়গুলো জানতে পারেন এবং এটি করতে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। তো চলুন আমরা স্যারের সঙ্গে কথা বলবো এবং স্যারের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবো। আসুন আসুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ স্যার, এই বিশ্ববিদ্যালয়ের ছাদে যে বায়োফ্লক্সটি আপনি তৈরি করছেন অনেক সুন্দর এসে দেখলাম। আমরা একটু জানতে চাই যে কেন এই ধরনের কৃষি বিশ্ববিদ্যালয়ে এই চিন্তাটা আপনার মাথায় এসেছে এবং এটি কীভাবে শুরু হয়েছে একটু আমাদের বলবেন। ধন্যবাদ। সাফল্য কথা কে আমাদের বায়োফ্লক ল্যাবে স্বাগতম। বায়োফ্লকটি কোনো নতুন প্রযুক্তি নয়, এটি পুরাতন প্রযুক্তি। বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী, বাংলাদেশের মাছের উপযোগী করে বায়োফ্লক কীভাবে কাজ করে সেই আঙ্গিকেই আমাদের পথ চলা এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদ বায়োফ্লক নিয়ে গত এক বছর যাবৎ কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে কৃষকের চাহিদা এবং সমস্যাকে নিয়ে কাজ করা এবং সফলতাটাকে আবার কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়া। এটা টু ওয়ে চ্যানেল বলে। কৃষকের কাছ থেকে প্রয়োজন আসবে, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি তৈরি করবে, আবার মাঠ পর্যায়ে পৌঁছে দেবে। এটা আমাদের কাজ, আমাদের একটি ম্যান্ডেট এবং সরকারের জন্য আমরা এইভাবে কাজ করে থাকি। যেহেতু চাষিদের চাহিদা নতুন প্রযুক্তির মাধ্যমে অধিক ঘনত্বে এবং মেকানাইজেশন, বিভিন্ন মোটর অথবা মেশিন ব্যবহার করে মানুষ মাছ চাষ করতে চায়, তাই উন্নত প্রযুক্তি হিসাবে যারা বিনিয়োগ করতে চায়, বিনিয়োগ করে মাছ চাষ করা, সেই ধরনের একটি প্রযুক্তি বায়োফ্লক প্রযুক্তি। বায়োফ্লক হচ্ছে অণুজীব ভিত্তিক মাছ চাষ। অণুজীবের মাধ্যমে মাছের পরিবেশটাকে ঠিক রাখবে এবং সেই আঙ্গিকে মাছ চাষ করবে। এখানে আমরা কিছু উপকারী ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যাকে হেটারোট্রপিক গ্রুপের ব্যাকটেরিয়া ব্যবহার করি এবং তাদের আধিক্য বজায় রাখি। আমরা সেখানে মাছ দেই, ট্যাঙ্ক হতে পারে, ট্রিপলের ট্যাঙ্ক, সিমেন্টের ট্যাঙ্ক, যে কোনো আঙ্গিকে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমরা সেখানে উপকারী ব্যাকটেরিয়াগুলিকে এমনভাবে লালন পালন করি যেন মাছের বর্জ্য, উচ্ছিষ্ট, অন্যান্য অংশ ব্যাকটেরিয়া নিজে গ্রহণ করে নিজের আধিক্য বজায় রাখবে এবং মাছের পরিবেশ ঠিক রাখবে, সাথে সাথে খাবার খরচ কমে আসবে। কোনো রাসায়নিক, কোনো কেমিক্যাল ছাড়া মাছ উৎপাদন করা যাবে, অল্প জায়গায় অধিক মাছ উৎপাদন করা যাবে, বায়োসিকিউরিটি মেনটেন হবে, থাকবে এবং বিনিয়োগ করে অল্প সময়ে সে লাভবান হতে পারবে। এটি হচ্ছে বায়োফ্লক প্রযুক্তি। একটু জানতে চাবো যে এটি কীভাবে সম্পাদন করতে হয় এবং এতে প্রয়োজনীয় যে উপকরণগুলো প্রয়োজন রয়েছে এই বিষয় থেকে কিছু বলবো। বায়োফ্লক পদ্ধতিতে যদি কেউ মাছ চাষ করতে চায়, প্রথমে তাকে ডিজাইন করতে হবে, তার একটা পরিকল্পনার প্রয়োজন আছে। সে প্রথমে একটা পরিকল্পনা করবে। পরিকল্পনা ছাড়া আমরা কাউকে বায়োফ্লক প্রযুক্তি করতে বলি না, কারণ এটি একটি আধুনিক প্রযুক্তি, আবার এই প্রযুক্তির কিছু ঝুঁকিও আছে। এই প্রযুক্তি না জেনে করা যাবে না,
কারণ অনুজীব নিয়ে কাজ করবেন, অনুজীবকে রক্ষা করে মাছ চাষ করবেন। সে অনুজীব কি ভালো অনুজীব না খারাপ অনুজীব এটা আপনাকে জানতে হবে, ভালোটাকে কীভাবে রাখতে হবে সেই প্রযুক্তি আপনাকে শিখতে হবে, তারপর আপনি এই বায়োফ্লগ প্রযুক্তির বিষয়ে কাজ করবেন। বায়োফ্লগ খুব অল্প খরচে করা যায় এটি সত্য নয়, বায়োফ্লগ প্রযুক্তিতে তো বিনিয়োগ আছে, আপনাকে বিনিয়োগ করতে হবে, কিন্তু সেই বিনিয়োগেরও একটা সীমা আছে। আরও বিনিয়োগ করা যায়, বিভিন্ন প্রযুক্তি আছে, অধিক বিনিয়োগ করা যায়, কিন্তু বায়োফ্লগ প্রযুক্তিটা মাঠ পর্যায়ে আমাদের দেশের কোনো চাষি চাইলে করতে পারে সেই ধরনের একটি প্রযুক্তি। আবার যারা অধিক বিনিয়োগ করে বড় পরিসরে করতে চায় তারাও বায়োফ্লগ প্রযুক্তিতে মাছ চাষ করতে পারে, কিন্তু এখানে বিনিয়োগের একটি প্রশ্ন আছে, বিনিয়োগ আপনাকে করতে হবে তারপর মাছ চাষ করতে হবে। এই প্রযুক্তিতে মাছ চাষ করার ক্ষেত্রে প্রথমে পরিকল্পনা, পরিকল্পনার পরে আপনি ট্যাঙ্ক সেট আপ বলেন অথবা নিজে তৈরি করেন অথবা ট্রিপল দিয়ে করেন, যেভাবেই করেন আপনাকে ট্যাঙ্কের ডিজাইন অনুযায়ী সুন্দর করে ট্যাঙ্কটা তৈরি করতে হবে। তার কোথা দিয়ে পানি আসবে, কোথা কীভাবে পানি যাবে, কীভাবে স্লোপিং থাকবে, একটা ঢালু অংশ থাকবে, এবং সেটা কোন ধরনের হলে পানির পরিবেশটা ভালো থাকবে, এই বিষয়গুলি জানবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আমরা সার্কুলার ট্যাঙ্ক অথবা গোলাকার যেটাকে বলে পানি যেন ভালোভাবে মিশ্রণ হতে পারে এই ধরনের ট্যাঙ্কগুলি অবশ্যই তৈরি করবেন। তবে সেটা সবসময় যে গোলাকার হতে হবে এমন কথা নয়, সেটা লম্বাকার হতে হবে, কিন্তু পানির মধ্যে যেন আলোড়ন থাকে, মিশ্রণটা যেন হয় সেই বিষয়টা মাথায় রেখে করতে হবে। যে কোনো ট্যাঙ্ক আমরা যেটা করি পানিটা যেন কোনো দূষণমুক্ত পানি হয়, কোনো রকম আয়রন অথবা ক্লোরিন বা যে কোনো জিনিস অর্থাৎ দূষণমুক্ত ভালো পানি যেন আসে সেই ব্যবস্থা করতে হবে, তারপর বায়োফ্লকের কাজ বা ওই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিছু উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করি, খুব অল্প পরিমাণে লাগে, আর এই ব্যাকটেরিয়াটাকে বাড়ানোর জন্য আমরা কার্বোহাইড্রেট ব্যবহার করি, হতে পারে মোলাসেস, মোলাসেস মানে আখের যে অংশটুকু বের হয় সেটাকে বলে, হতে পারে চিনি, লাল চিনি, এই ধরনের কার্বোহাইড্রেট সোর্স আপনি ব্যবহার করবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্লগ তৈরি করা কঠিন কাজ নয়, ফ্লগ ধরে রাখা কঠিন কাজ। ফ্লগ ধরে রাখার জন্য মাছ ছাড়ার পর থেকে মাছ আহরণ পর্যন্ত এই সময় কাল সময় আপনাকে কার্বন আর নাইট্রোজেন এর একটি অনুপাত আছে, সেই অনুপাতটাকে রক্ষা করে যেতে হবে, এবং সেই অনুপাত রক্ষা না করলে আপনি অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, এবং আপনার ফ্লকের পরিবেশ অথবা অনুজীবের পরিবেশ ঠিক থাকবে না। সেই কার্বন নাইট্রোজেন রেশিও, সিএন রেশিও 1:1 থেকে 10-20 এই পরিমাণে রাখতে হয়। সুগার দেন অথবা চিনি দেন, মোলাসেস দেন, যেটাই দেন আপনাকে রক্ষা করতে হবে। কার সাথে? খাবারের সাথে। প্রতিদিন কতটুকু খাবার দিলাম সেই খাবারে কতটুকু প্রোটিন আছে, সেই প্রোটিনে কতটুকু নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন যদি 1 হয় তার 10 গুণ কার্বোহাইড্রেট দিবেন, সেই কার্বোহাইড্রেট যদি আখের অংশ হয়, মোলাসেস হয়, সেই কার্বোহাইড্রেট যদি চিনির অংশ হয় তাহলে চিনিতে কতটুকু কার্বোহাইড্রেট আছে সেটা আবার আপনাকে জানতে হবে, সেই অনুপাতে 1:10 অথবা 10-20 এই পরিমাণে আপনাকে রাখতে হবে। এই কাজটুকু একটু কঠিন, এই কাজটা যিনি করতে পারবেন শিখবেন তার জন্য ফ্লক বায়োফ্লকে মাছ চাষ করা কঠিন না। আমরা সাধারণত বাজার থেকে যে বাণিজ্যিক প্রোবায়োটিক থাকে ওগুলি ব্যবহার করি, 1000 লিটারে 10 গ্রামের মতো ব্যবহার করি, সাথে 100 গ্রাম মোলাসেস দিয়ে দেই, এবং এটি 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতরে আপনার চোখে দেখতে পাবেন, 2 সপ্তাহ পর পর্যাপ্ত হয়ে যায়, ফ্লক তৈরি হলো। ফ্লক তৈরি হওয়ার পর মাছের পোনা দিব, মাছের পোনা দেওয়ার পরে খাদ্য দেওয়া শুরু হবে, কাজে হিসাবটা শুরু হবে মাছ ছাড়ার পর থেকেই, সিএন রেশিও যেটাকে বলে সেটা, এবং ওই গুরুত্বপূর্ণ অংশ যিনি করতে পারবেন, যার ট্যাঙ্কে অ্যামোনিয়া বাড়বে না তিনি সফলভাবে মাছ হারভেস্ট পর্যন্ত বা আহরণ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন, তার জন্য অসুবিধা হবে না। কাজে এই বিষয়গুলি আপনারা একটু জানবেন, অথবা আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার আমরা সবার জন্য
একটা সেশন রাখি, আপনার যদি সুযোগ হয় আপনি আসবেন, জানবেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা সফলভাবে করবেন, না জেনে বায়োফ্লক করার প্রয়োজন নাই, জানুন তারপরে করুন। বায়োফ্লক নিয়ে যত তাড়াহুড়া, এটা তাড়াহুড়ার কোনো বিষয় নাই, একটু চিন্তা করুন, এটা অনুজীব নিয়ে কাজ। আপনি যে বিষয়ে কোনোদিন পড়াশোনা করেননি, জানেননি, কোনোদিন মাছ ধরেননি, মাছ কীভাবে খায়, থাকে, চলে তা জানেননি, আবার তার সাথে অণুজীব নিয়ে কাজ করছেন। অণুজীবের ধরন হচ্ছে, যদি ভালো অণুজীব থাকে খারাপ থাকবে না, আর যদি খারাপ ভালো না থাকে খারাপ চলে আসবে, আপনাকে আনতে হবে না, সে নিজে নিজেই চলে আসবে। পরিবেশে সর্বত্র অণুজীব আছে, কিন্তু কার প্রাধান্য হবে সেটা নির্ভর করবে পরিবেশের সাথে। আপনি ভালোকে রাখতে চাইলে, ভালোকে লালন পালন করলে ভালো থাকবে, না হলে ওই ভালোর জায়গায় খারাপ চলে আসবে, আপনাকে প্রশ্ন করবে না, জিজ্ঞেস করবে না। কাজে বায়োফ্লক নিয়ে আপনি জানুন, বুঝুন, তারপর বিনিয়োগ করুন, আপনি সফল হবেন, না হলে লোকসানের সম্ভাবনা থাকে। বায়োফ্লক নিয়ে খারাপ ধারণা তৈরি হয় মানুষের মাঝে, সেটা যেন না হয় এদিকে একটু খেয়াল রাখবেন। যারা নতুন চাষি তাদের জন্য বলছি, আপনি বায়োফ্লক প্রযুক্তিতে প্রথমেই তেলাপিয়া দিয়ে আপনি চেষ্টা করবেন।